বন্ধুরা, আজকে আমরা পড়ছি অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ এই গল্পটার আগের অংশ তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে, আমরা আজকে তার পরের অংশ থেকে পড়ছি। সদ্য প্রজ্বলিত, মানে সদ্য মানে মাত্রই যেটা জ্বালানো হয়েছে, চিতা, মানে চিতা যখন ওই যে যখন কোনো মৃতদেহ পোড়ানো হয়, সে চিতায় আগুন ধরানো হয়, সেই কথাটা বলা হচ্ছে। সদ্য প্রজ্বলিত, মাত্র জ্বালানো হয়েছে, অজস্র ধোঁয়া, মানে যখন জ্বালানো হয় তখন অনেক ধোঁয়া ওড়ে, নীল রঙের ধোঁয়া ওড়ে, কালো ধোঁয়া, আর আগুনটা হয় নীল রঙের, তখন প্রচণ্ড আগুন ধরে তখন কিন্তু নীল রঙের একটা ছায়া দেখা যায়। তো সেই কথাটাই বলা হচ্ছে, সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠেছিল। কাঙালির মা ইহার মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। বন্ধুরা, রথ মানে কি? রথ মানে হচ্ছে স্বর্গে যাওয়ার যে বাহন, তাকে বলা হয় রথ। তো এই স্বর্গে যাওয়ার বাহন বলা হচ্ছে রথকে। তো বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু এই যে আমরা এখন যে প্যারাটা পড়ছি, যে অংশটা পড়ছি, এটা কিন্তু কাঙালির মার সম্পূর্ণ কল্পনা, কাল্পনিক একটা, মানে বসে বসে আমরা অনেক কিছু কল্পনা ভাবি না, বাস্তবে না, কল্পনা যেগুলো বসে বসে ভাবি সেরকম একটা কিছু। ও কল্পনায় বসে বসে ভাবছে, দেখছে, শুনছে, এরকম একটা কিছু। কিন্তু বলছে, সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহার মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। সেই রথের মধ্যে কি দেখতে পাইল? দেখতে পাইল তাহা গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত নাম লতাপাতা জড়ানো, তারপর হচ্ছে ভিতরে কে যেন বসিয়ে আছে। মানে দেখো, বোঝাই কিনে যাচ্ছে এখানে এমন একজন লোকের নির্দেশ করা হচ্ছে, সে থেকে সে হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রী, তার কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ সে এই পুরো সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া এই অনুষ্ঠানটার মধ্যে এতটাই ডুবে গিয়েছে, সে এটা এতটাই বিশ্বাস করেছে, সে ধোয়ার মধ্যেই দেখতে পাচ্ছে কাঙালির মা, শুধুমাত্র অভাগে জিনিসটা দেখতে পাচ্ছে, আর কেউ না, কিন্তু কল্পনা, কাঙালির মাল কল্পনায় সে দেখতে পাচ্ছে, বাস্তবে না। কিন্তু সে কল্পনা কি দেখতে পাচ্ছে? যে সে কল্পনায় দেখতে পাচ্ছে সেই রথে করে সে ধোয়ার মধ্যেই সে স্বর্গে চলে যাচ্ছে, এই জিনিসটা সে দেখতে পাচ্ছে। আর কি দেখতে পাচ্ছে? তার গায়ে অনেক ছবি, চূড়ায় তাহার কত নাম লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়ে আছে, তার মুখ চলে যায় না। মানে সে দেখতে পাচ্ছে রথে করে কেউ যাচ্ছে স্পষ্ট, কিন্তু তার মুখটা চেনে যাচ্ছে না অস্পষ্ট, কারণ কি, সে কল্পনায় দেখছে, বাস্তবে দেখছে না। কিন্তু সীতায় তাহার সিঁদুর রেখা, পদতল দুটি আলতায় লাগানো। তো একেবারে এই লাইনটা দ্বারা কিন্তু আরও বেশি করে বোঝা যাচ্ছে, কারণ ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর কিন্তু তার কপালে সিঁদুর দেওয়া ছিল এবং তার দুটি পায়ে আলতা দিয়ে রাঙানো হয়েছিল। তার মানে বোঝাই যাচ্ছে এখানে এই যে রথের যে চেহারাটা যে দেখতে পাচ্ছে, চেহারাটা হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর চেহারাটা দেখতে পাচ্ছে। তবে এখানে মনে রাখতে হবে, এখানে অন্য কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, শুধুমাত্র কাঙালির মা অভাগী এই চেহারাটা দেখতে পাচ্ছে ধোঁয়ার মধ্যে, এই কাল্পনিক একটা ছায়া সে দেখতে পাচ্ছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ। এই গল্পের বাকি অংশ তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে, সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।